হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের নিয়ে নতুন তথ্য উঠে আসছে যেখানে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে, মানে তোমাদের অবশেষে কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো। এবং এর আগেও জানিয়েছি যে বেতন বৃদ্ধি তোমাদের হতে চলেছে। তো নতুন বেতনক্রম তোমাদের কিন্তু পঞ্চায়েত ভোটের পরেই, যে পঞ্চায়েত ভোটের রেজাল্টের পরই এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 9,500 টাকা করে তোমরা পেয়ে যেতে চলেছ। আমি তোমাদের ডিটেলস তথ্য দিয়ে তোমাদের আমি জানাবো যে 9,500 টাকা তোমাদের কীভাবে করে হতে চলেছে, ঠিক আছে? প্রুফ সহকারে তোমাদের জানাবো। তাই একটাই রিকোয়েস্ট করবো, অঙ্গনওয়াড়ি করবে অঙ্গনওয়াড়ি সহায়ক হয়ে থাকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ করবে না, নাহলে কিন্তু তোমরা বিষয়গুলোকে বুঝতে পারবে না এবং তারপর তোমাদের বিভিন্ন রকমের কিন্তু মতামত তোমার দিতে পারবে। তো সেই ক্ষেত্রে রিকোয়েস্ট যেটা থাকলে তোমাদের সকলের কাছে, যে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তারপর নিজস্ব মতামত তোমার দিতেই পারো সেখানে। তো এটা ছিল। এবং আরেকটা বিষয় যেটা আমি বলবো, যে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তোমাদের এই বেতনটা বৃদ্ধি হতে চলেছে, যেটা আমিও তোমাদের ডিটেলসে আলোচনা করব। আর একটা বিষয় বলবো, কেন্দ্র সরকার তরফ থেকেও কিন্তু বেতন বৃদ্ধির যে আপডেট, যেটা আমরা তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে কেন্দ্র সরকারও কিন্তু, যেহেতু বেতন যদি বৃদ্ধি করানো হয় সামনে 2024 যেহেতু ইলেকশনস রয়েছে তার আগে কিন্তু, এবং প্রত্যেকটা রাজ্যতে কিন্তু কেন্দ্রীয় সরকারের মধ্যে কিন্তু শেয়ার রয়েছে, যেখানে 60% থাকলেও বা 40% তোমাদের, এটা তোমাদের ডিপেন্ড করে রাজ্য সরকারের উপরে। তো যাই হোক, প্রত্যেকটা সরকার মানে কেন্দ্র সরকার যদি বেতন ইনক্রিজ করে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু একসাথে ইনক্রিজ করা হয়। তো এই ক্ষেত্রে কারণ কি, কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্প, তারা কিন্তু যে কোনো নোটিফিকেশন তোমরা দেখেছো সেখানে প্রত্যেকটা স্টেট এবং ইউটির কিন্তু কথা একসাথে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কেন্দ্র সরকার তরফ থেকেও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেটা 2024 আগে আগে তোমাদের কিন্তু এ নিয়ে নোটিফিকেশন এবং কত টাকা করে বৃদ্ধি করতে চলেছে সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ারলি তোমাদের কাছে চলে আসবে। তো যাই হোক, সেটা আমি পরে আলোচনা করব। আজকে যে আপডেটটা রয়েছে, যেখানে তোমাদের 9,500 টাকা অ্যাপ্রক্সিমেটলি নতুন বেতনক্রম হতে চলেছে, সেটা কীভাবে এবং বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা বিষয়, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা বলা আশাকর্মী রিলেটেড যদি কোনো সমস্যা থাকে কিন্তু আমরা ভিডিও ধরে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, সমালোচনা করে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো একটা একটা করে আমরা ভিডিওতে আলোচনা করছি। কর্মী যারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের প্রেজেন্টলি তারা যে অনারিয়াম পাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8,250 টাকা করে তারা পাচ্ছেন, ঠিক আছে? বর্তমান সময়ে মানে প্রেজেন্ট টাইমসে অঙ্গনওয়াড়ি কর্মীদের এত টাকা করে অনারিয়াম কিন্তু দেওয়া হচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যুগ্মভাবে করে। এখন কোশ্চেনটা রইল যে, তো সেটা আমি করার আগে একটা বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি, যে যখন স্টার্টিংয়ে তোমরা জবে জয়েন করেছিলে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাদের কিন্তু স্টার্টিং এরকম এরকম কর্মী রয়েছেন যাদের 500 টাকা থেকে স্টার্ট করেছেন, এমনও কর্মী রয়েছেন যাদের 1,500 টাকা করে স্টার্টিংয়ে তারা চাকরিতে কিন্তু জয়েন করেছেন। তো সেক্ষেত্রে প্রেজেন্ট টাইমসে 8,250 টাকা করে তারা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে অনেকটা কিন্তু বৃদ্ধি করেছে। হ্যাঁ, 4-5 বছর ধরে কিন্তু কোনো রকম অনারিয়াম বৃদ্ধি করানো হচ্ছে না, এবং সেটার পিছনে একটা ভ্যালিড রিজনও কিন্তু ছিল। তোমরা জানো যে মাঝখানে কোভিডের জন্য কিন্তু পুরোভাবে কিন্তু ইকোনমিক্যাল প্রবলেমের জন্য কিন্তু কোনো রকম বৃদ্ধি করানো হয়নি। লাস্ট 2019 অনারিয়াম বৃদ্ধি করানো হয়েছে। তো লেটেস্ট যে আপডেট অনুযায়ী তোমাদের আবারও বেতন বৃদ্ধি হতে চলেছে। সেই ক্ষেত্রে যারা 8,250 টাকা করে পাচ্ছেন, তো তাদের কিন্তু আরও বাড়িয়ে কত টাকা করানো হচ্ছে সেটা আমি তোমায় জানিয়ে দিচ্ছি। তো তার আগে একটা বিষয় আমি বলবো, যে অঙ্গনওয়াড়ি কর্মীদের অনেক এখনও পর্যন্ত জেলা রয়েছে যেখানে কিন্তু তারা বেতন আটকে রয়েছে, যেমন কুচবিহারই কিছু জায়গায় রয়েছে যেখানে কিন্তু বেতন তারা এখনও পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আমি বলবো, বা শুধুমাত্র কুচবিহার না, বাকি অন্যান্য জেলাতেও যদি বেতন আটকে থাকে তাহলে একটা বিষয়ের জন্যই কিন্তু এটা আটকে রয়েছে, সেটা তোমাদের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার এবং পোষণ টাকার অ্যাপস যে রয়েছে সেখানে যদি কোনো রকম মিসম্যাচ থাকে তাহলে পরেই কিন্তু এরকম ধরনের ইস্যুসগুলো দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেসে, ঠিক আছে? তো এটা যত পর্যন্ত শর্ট আউট হচ্ছে তত পর্যন্ত বেতনটাকে তোমার দেওয়া হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা তারা কিন্তু বেতন পেয়ে গেছেন, কোনো ডিউ তাদের কিন্তু এখনও পর্যন্ত নেই, না বেতনের টাকা না অনারিয়ামের টাকা না তাদের বিলের টাকা। তো যাদের যাদের এখনও ডিউ রয়েছে, কোন কোন জেলার থেকে তোমাদের ডিউ রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমরা সেই তোমাদের বেতন বৃদ্ধি মানে তোমাদের যে বেতনটা রয়েছে সেই বেতনটা কেন দেওয়া হচ্ছে না, ডিলের কারণটা কী, সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানাবো তোমাদের জন্য। তো যাই হোক, এখন যে আপডেটটা, তো সেটা হলো যে 8,250 টাকা থেকে 50 টাকা তোমাদের রয়েছে এখনকার টাইমে প্রেজেন্টে, তো সেক্ষেত্রে 1,000 টাকা করে বৃদ্ধি করতে চলেছে এবং আরও 200 টাকা করে তোমাদের হচ্ছে মোবাইল রিচার্জ। তো টোটালি তোমাদের 8,400 মানে টোটালি অ্যাপ্রক্সিমেটলি 8,500 টাকা করে কিন্তু তোমাদের হতে চলেছে। সেই ক্ষেত্রে তোমাদের অক্টোবর মাস থেকে আমি তোমাদের জানাচ্ছি যে যেটা খবর পাওয়া যাচ্ছে,
1000 টাকা করে বেতন বৃদ্ধি করানো হচ্ছে এবং এই ক্ষেত্রে যে 200 টাকা করে মোবাইল রিচার্জের টাকা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে টোটাল কিন্তু ওভারঅল 9500 টাকা তোমাদের পুজোর মাস থেকে মানে অক্টোবর মাস থেকে কিন্তু ফার্স্ট অক্টোবর থেকেই হতে চলেছে। যাই হোক, এগুলোই ছিল আপডেটটা ভিডিওতে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।